আমাদের শপের গ্যারান্টি এইটাই, আমরা যে প্রোডাক্ট আপনাদেরকে অরিজিনাল বলবো সেটা অরিজিনালই দিব। ডিসপ্লে আপনি আসলে 2000 টাকা থেকে শুরু করে 40-42 হাজার টাকা পর্যন্ত আছে। সেটের অরিজিনাল, সেটের অরিজিনাল 100% সেট অরিজিনাল। আইফোন 11 প্রো ম্যাক্স এই ফোনটা অরিজিনাল ডিসপ্লে আছে স্যার, এই যে একেবারে অরিজিনাল সেটের বডি। আমাদের কাছে আইপ্যাডের কাজও হয়, অরিজিনাল ডিসপ্লে, অরিজিনাল ক্যাশিং, অরিজিনাল ডিসপ্লে পেয়ে যাবেন যদি কারো লাগে। আমরা যেটা অরিজিনাল বলবো এটা অরিজিনাল দিব, এইখানে ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই। 50,000 টাকা তাকে পুরস্কার দিব যদি কেউ এরকম প্রমাণ করতে পারে যে এখান থেকে ডিসপ্লে নেওয়ার পরে অরিজিনাল বলার পরে কপি ডিসপ্লে লাগিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আপনাদের যাদের মোবাইলের ব্যাকসেল এবং কি ডিসপ্লে ভেঙে গেছে, অনেক দামি দামি ফোনের ডিসপ্লে এবং কি ব্যাকসেল ভেঙে চুরমার একাকার অবস্থা হয়ে গেছে, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা মূলত হাতের ফোনটার ডিসপ্লে এবং কি ব্যাকসেল চেঞ্জ করতে চান। মূলত আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে। এখানে দেখতে পাচ্ছেন আইফোন 13 প্রো ম্যাক্স এবং কি 12 প্রো ম্যাক্স এবং কি স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে, এই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপের ডিসপ্লেগুলো এবং কি ব্যাকসেলগুলো আপনারা এই শপ থেকে চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে আইফিক্স মোবাইল শপে। এই শপের অ্যাড্রেসটা হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজার লেভেল 5, শপ নাম্বার হচ্ছে 24। আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন উজ্জ্বল ভাইকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ। আমার চ্যানেলে এইরকম ভিডিও ফার্স্ট, অনেকেই প্রশ্ন করে থাকেন বা কমেন্টস করে থাকেন যে ভাই আমরা কোথা থেকে একটা ফোনের ডিসপ্লে এবং কি ব্যাকসেলগুলো চেঞ্জ করব। তো ভাইয়া, যদি কেউ আমার এই ভিডিওটা দেখে আসে তাহলে তাদের জন্য কি রাখছেন? তাদের জন্য অবশ্যই সম্মান করা হবে আলাদা। আচ্ছা আচ্ছা, মূলত আপনারা কি কি ফোনের এই ডিসপ্লে এবং কি চেঞ্জ করেন? আমরা বিভিন্ন ফোনের ডিসপ্লে চেঞ্জ করে থাকি, আর এখানে যে ডিসপ্লেগুলো দেখতেছেন এগুলো আসলে সব ডিসপ্লে আসলে ডিসপ্লে করাও সম্ভব নাই, যে কারণে এইগুলো এখানে যেগুলো দেখতেছেন এগুলো আমাদের সামান্য কিছু ডিসপ্লে আর কি আমরা এখানে রাখছি। আচ্ছা, তার ভিতরেও বর্তমানে বাজারে কিছু হট প্রোডাক্ট এখানে আছে, যেরকম আপনার 13 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স এবং কি Xiaomi, Samsung ফ্ল্যাগশিপ সব A to Z আছে। জি জি জি, A to Z কালেকশন এখানে আশা করি পাবেন। আচ্ছা, আর তার ভিতরে আমি কিছু আপনাদের কিছু ফোনের ডিসপ্লে দেখাই। Poco F3, একেবারে নিউ কন্ডিশন এই ফোনটা, কোনো কারণবশত এটা ডেড হয়ে গেছে, যে কারণে এটার ডিসপ্লে ভালো আছে, বডি ভালো আছে। যদি এরকম কারোর আর কি ডিসপ্লে বডি প্রয়োজন হয়ে থাকে যে অরিজিনাল নেবেন, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এরপরে আরও দেখাই, এখানে আছে আপনার Redmi Note 11, একেবারে নতুন প্রোডাক্ট। আচ্ছা, অনেকের তো কেনার পরে ফোনগুলো ভেঙে যায় আসার খেয়ে, তো ওই ক্ষেত্রে আপনারা চেঞ্জ করে থাকেন? ওই ক্ষেত্রে চেঞ্জ করে দিব, এগুলো অরিজিনাল পাবেন। আচ্ছা, অরিজিনাল হবে 100% অরিজিনাল হবে, এবং আমাদের গ্যারান্টি, আমাদের শপের গ্যারান্টি এইটাই, আমরা যে প্রোডাক্ট আপনাদেরকে অরিজিনাল বলবো সেটা অরিজিনালই দিব। আচ্ছা, আর যেটা কপি বলবো এটা কপিই দিব। অনেক সময় দেখা গেছে অনেক ফোনের ডিসপ্লে অরিজিনাল অনেক সময় দাম বেশি পড়ে, অনেক সবাই নিতে কিনতে চায় না, এই ফোনগুলোর কিছু কপি ডিসপ্লে আছে, তো সেটা আপনাদেরকে আমরা যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অথবা আসবেন, আমরা আপনাদেরকে যখন ডিসপ্লেগুলো বিক্রি করবো, সেল করবো, অবশ্যই আপনাদেরকে বলবো অরিজিনাল বললে অরিজিনাল, ডুপ্লিকেট হইলে কপি হইলে কপি। কোনো আমাদের এইখানে কোনো শপের কোনো লোক যদি আপনাদের কাছে এইরকম হয় যে অরিজিনাল বলে কপি ডিসপ্লে বিক্রি করছে, তাহলে আমরা আপনাদেরকে 50,000 টাকা পুরস্কৃত দেব। 50,000 টাকা মিডিয়ার সামনে কথা বলতেছি, 50,000 টাকা তাকে পুরস্কার দিব যদি কেউ এরকম প্রমাণ করতে পারে যে এখান থেকে ডিসপ্লে নেওয়ার পরে অরিজিনাল বলার পরে কপি ডিসপ্লে লাগিয়ে দিয়েছে, এরকম যদি কেউ প্রমাণ করে দিতে পারে। ভাইয়া, বর্তমানে তো 14 প্রো ম্যাক্স সিরিজ লঞ্চ করছে, তো এই ফোনটা লঞ্চ করার পরপরেই দেখলাম যে অনেকের ব্যাকসেলটা ভেঙে একাকার হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা কি 14 প্রো ম্যাক্স গুলাও কি নিয়ে আসছেন? আমাদের কাছে আপাতত লাস্ট এই 13 প্রো ম্যাক্স পর্যন্তই আছে, আশা করি নেক্সটে এটা পেয়ে যাবেন। আর এইগুলা অরিজিনাল, একেবারে সেট অরিজিনাল, সেটের অরিজিনাল, সেটের অরিজিনাল 100% সেট অরিজিনাল, সেটের অরিজিনাল 13 প্রো ম্যাক্স। আরও আমাদের এখানে আছে, আমি কয়েকটা আপনাদেরকে দেখাই, যেরকম 12 মিনি 12 মিনি, এটা হলো 13 প্রো, 13 প্রো। তো ভাইয়া, ব্যাকসেল এবং ডিসপ্লের প্রাইসগুলো যদি আমাদের বলতেন তাহলে আমার ভিউয়ার্সদের জন্য সুবিধা হতো। ভাই আসলে সবগুলোর প্রাইস তো বলা যায় না, তারপর হলো কারণ এটাতে ভিডিও অনেক সময় বড় হয়ে যায়। তো বন্ধুরা, যাদের মূলত 13 প্রো ম্যাক্স এর ব্যাকসেলটা ভেঙে গেছে এটার প্রাইসটাও কিন্তু বলে দেবো। ভাইয়া, অনেকের তো 7 প্রো, তারপরে অনেক আগের মডেলগুলোর ফোন নষ্ট হয়ে গেছে, তো এইগুলোর প্রাইসটা একটু আমাদের জানিয়ে দেন। আইফোন 7 এটার বডি যদি কেউ লাগে, ডিসপ্লে যে দেখেন একেবারে ডিসপ্লে বডি আছে,
এটা ফ্রেশ কন্ডিশন। বডির দাম আপনার হলো এটা 3000 টাকা। 3000 টাকা জি। এটা এখানে অরিজিনাল তো হবে? অরিজিনাল 100% অরিজিনাল আমরা বলছি তো। এটা প্রথমে এটা হচ্ছে আইফোন XR। এই যে একেবারে অরিজিনাল সেটের বডি। এরপরে এই যে আইফোন 11 প্রো ম্যাক্স, এই ফোনটা অরিজিনাল ডিসপ্লে আছে, যাদের অরিজিনাল ডিসপ্লে প্রয়োজন। এছাড়াও আমাদের কাছে আরও অরিজিনাল ডিসপ্লে আছে, কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। অরিজিনাল এটার আপনার বডি আর 11 প্রো ম্যাক্স এটা পড়বে হলো আপনার 8500 টাকা। একেবারে সেটের 100% অরিজিনাল। এরপর আছে হলো আপনার এখানে পোকো F3, একেবারে নিউ প্রোডাক্ট। এটার অরিজিনাল ডিসপ্লে পেয়ে যাবেন, এটা একেবারে অরিজিনাল ডিসপ্লে আছে, এটা অরিজিনাল ডিসপ্লে পেয়ে যাবেন 13000 টাকা। আর ডিসপ্লে যদি কারো লাগে অরিজিনাল ডিসপ্লে 8500 টাকা। এবার আমাদের এখানে আছে 13 প্রো ম্যাক্সের ডিসপ্লে, একেবারে অরিজিনাল ডিসপ্লে। আইফোন 13 প্রো ম্যাক্স। আচ্ছা ভাই, অনেকেই তো চেঞ্জ করার পরে নষ্ট হয়ে যায়, এরকম হবে না তো কিছু? না, আসলে ডিসপ্লের যে বিষয়টা, ডিসপ্লে আপনি আসলে 2000 টাকা থেকে শুরু করে 42000 টাকা পর্যন্ত আছে। এই যে 13 প্রো ম্যাক্স, এটা ডিসপ্লের দাম 43000 টাকা অরিজিনাল, একেবারে অরিজিনাল। কপি তো কম দামে পাওয়া যায়, কপি হবে। এটার এখনো কপি আসে নাই, তবে আমাদের মাল আসবে, আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি। এটার ক্ষেত্রে বিষয়টা হলো যে ডিসপ্লের ক্ষেত্রে আসলে কোনো ওয়ারেন্টি হয় না। যখন আমরা চায়না থেকে মালগুলো আনি, আমাদের উপরে একটা পলি থাকে, এটা সেট অরিজিনাল তো, এটার উপরে পলি না, তো এরকম উপরে একটা পলি থাকে। তা আমাদের ওয়ারেন্টিটা হলো যতক্ষণ পর্যন্ত এটার উপরে যে স্ক্রিনে পলিটা থাকে, তা আমরা অবশ্যই আমাদের এখানে যারা আসে আমরা তাদেরকে চেষ্টা করি যে আপনারা অবশ্যই ভালো করে চেক করে নেবেন। ডিসপ্লের ক্ষেত্রে আসলে কোনো ওয়ারেন্টি হয় না, এটা আমি না কেউই দেয় না ডিসপ্লের ক্ষেত্রে। তবে আপনাকে যেটা বলবো সেটা হলো যে আমরা যেটা অরিজিনাল বলবো এটা অরিজিনাল দিব, এখানে ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই। কারণ আমরা এই মার্কেটে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি, প্রায় 14 থেকে 15 বছর আমরা এখানে ব্যবসা করতেছি। কিছু কিছু ফোনের ডিসপ্লে অরিজিনাল সেটেরও আমাদের কাছে আসে, আবার কিছু কিছু ফোনের চায়না থেকে অরিজিনাল ডিসপ্লে আসে। আচ্ছা, কিছু লোক বলে যে ডিসপ্লে আসলে কপি অরিজিনাল হয় না চায়না থেকে আসলে। আসলে এই ফোনগুলোর ডিসপ্লে আসলে অরিজিনাল হবে, অবশ্যই অরিজিনাল আছে। এরপরে এইখানে আছে স্যামসাং এর S20 Plus, একেবারে আপডেট। এইগুলার প্রাইস 20000 টাকা। আবার এটা করলাম, আমাদের প্রাইসটা অনেক সময় দাম কিছুটা কমে পারে, অবশ্যই যারা আমরা অনেক সময় আছে ভিডিওতে একটা প্রাইস বলছি, সামনে দেখা গেছে এটা কিছু চেঞ্জও হইতে পারে, কিছু কমতেও পারে, এটা অবশ্যই আমাদের এখানে আসলে আমরা ইয়া করবো। এরপরে এইখানে আছে আইপ্যাড, আমাদের কাছে আইপ্যাডের কাজও হয়, যত আইপ্যাডগুলো আছে সব অনেক সময় আছে, কিছু কিছু পাওয়া যায়, কিছু কিছু ইয়া থাকে, তবে আমাদের কাছে অনেক কালেকশন আছে আইপ্যাডে, অরিজিনাল ডিসপ্লে, অরিজিনাল ক্যাশিং, ব্যাটারি। প্রাইস রেঞ্জ কেমন এগুলোর? এইটা আইপ্যাড এয়ার, এটার অরিজিনাল ডিসপ্লে আমরা নিচ্ছি হলো 4500 টাকা, একবারে অরিজিনাল। এরপরে এটার উপরে টাচ থাকে, টাচের প্রাইস নিতেছি আমরা 1500 টাকা, এরকম আর কি প্রাইস। এখন আসি হচ্ছে অ্যান্ড্রয়েডের ভিতরে, এটা হচ্ছে শাওমি নোট 11, এটার প্রাইসটা কেমন? এটা হলো একেবারে সেট অরিজিনাল আছে, অরিজিনাল ডিসপ্লে পেয়ে যাবেন যদি কারো লাগে। এটার অরিজিনাল ডিসপ্লে আমরা রাখতেছি হলো 8500 টাকা, একেবারে অরিজিনাল। আর ব্যাকসেল এটা নিতেছি আমরা 800 টাকা, একেবারে অরিজিনাল। এবং কি শাওমি নোট 11 বাদে অন্যান্য যে শাওমি প্রোডাক্ট গুলো আছে বা অপর প্রোডাক্ট আছে, এগুলার রেঞ্জ কেমন হবে? এগুলো আসলে মডেলের উপরে ডিসপ্লের দামটা ভেরি করে, আপনার আসলে সব এইখানে ডিসপ্লে করা সম্ভব নাই। অনেক সময় দেখা গেছে যে এত ভিডিওর এত বড় হয়ে যায়, লং হয়ে যায়, আমাদের এটা দেখার সময় থাকে না। আচ্ছা, এর জন্য এখানে আসলে রেগুলার কিছু কিছু ডিসপ্লে আর কি রাখা। সর্বশেষ আসি হচ্ছে 13 প্রো ম্যাক্স, এই ফোনটার কিন্তু আপনারা ব্যাকসেল চেঞ্জ করতে পারবেন অরিজিনাল পামে। এবং কি ডিসপ্লে যাদের চলে গেছে তারা কিন্তু আই ফিক্স মোবাইল থেকে এই ডিসপ্লে এবং কি ব্যাকসেল চেঞ্জ করতে পারবেন। তো ভাইয়া, যাদের 13 প্রো ম্যাক্সের এই সমস্যাটা হয়েছে তারা কিরকম বাজেট নিলে আপনার কাছে আসতে পারবে? 13 প্রো ম্যাক্স একেবারে কোনো স্ক্র্যাচ নাই, একেবারে একেবারে অরিজিনাল। আচ্ছা, এই 13 প্রো ম্যাক্স এটা আমরা অরিজিনাল নিতেছি 12000 টাকা, একেবারে ফিটিং সহকারে। আচ্ছা, ব্যাকসেলের প্রাইস? একেবারে ব্যাকসেলের প্রাইস, একেবারে অরিজিনাল পাবেন আপনি, একেবারে আপনার ফোনটা সাবেক যেরকম ছিল। জনসময় আছে আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পর অথবা হাত থেকে পরে আমরা এটা ভেঙে যাই,
অনেক সময় আছে এটা চেঞ্জ করি আমরা, ব্যাকশিল্ডটা চেঞ্জ করি। আবার দেখা গেছে যে অনেক সময় বডিতে স্ক্যাচ থাকে, যেটা আসলে অনেকে পছন্দ না যায়, আমার ফোনটা পুরোটা চেঞ্জ করতে হয় পুরোটা চেঞ্জ করার জন্য আর কি। সেই ক্ষেত্রে হলো আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আশা করি অরিজিনাল পেয়ে যাবেন। আর ডিসপ্লে যাদের চেঞ্জ করতে হয় তাদের বাজেট কেমন? ডিসপ্লে 13 Pro Max এর আমরা একেবারে অরিজিনাল বর্তমানে আমরা 43,000 টাকা থেকে 44,000 টাকা এরকম ইয়া পড়ে, তার মাঝে মধ্যে কিছুটা কম বেশি ইয়া হয় আর কি। তো ভাই আমার ভিউয়ারদের জন্য আপনার কি কোনো কিছু বলার আছে? ভাই আসলে আমার দিক থেকে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, অনেক সময় ভিডিও বড় হওয়ার কারণে আমাদের সম্পূর্ণটা দেখা হয় না, যে কারণে এই কথাটা আগে আসলে আগে বলা, সেটা হলো আমরা আসলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা সবাই যেন জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করি ইনশাল্লাহ, এবং যারা নামাজ পড়ি না তারা যেন নামাজ পড়ার জন্য অবশ্যই চেষ্টা করি। তো ভাইয়া যদি কেউ সরাসরি আপনার সব ভিজিট করে তারপরে এই প্রোডাক্টগুলো চেঞ্জ করতে চায় তাদের ব্যাকসেল অথবা ডিসপ্লেগুলো, তো সেক্ষেত্রে কীভাবে আসতে পারবে একটু ভালোভাবে অ্যাড্রেসটা বলে দেন। আমাদের এই পাশে বাংলা মোটর আছে, বাংলা মোটর থেকে আপনি ডাইরেক্ট এখানে আসতে পারবেন, হাতিরপুল স্ট্যান্ড প্লাজা, আমাদের শপ নাম্বার 5/24 আইফিক্স মোবাইল। এই মার্কেটে আমাদের আরও শপ আছে, আপনারা আসলে ভিজিট করতে পারেন। তো ভাইয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিউয়ারদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে, এবং যদি কারো প্রয়োজন হয় আপনার সাথে সরাসরি যোগাযোগ করে এগুলা চেঞ্জ করে নিতে পারে। আসসালামু আলাইকুম।